আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? তো চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি এখানে মাছ নিয়ে আসছি, বড় সাইজের একটা। এটা হচ্ছে চারটা ডিম, এটা পাঙ্গাস মাছ। অনেকেই পাঙ্গাস মাছ পছন্দ করে, বাট মানে লোক লজ্জায় বলতে লজ্জা পায়, তো তাদের জন্য নিয়ে আসি। তো জল নিয়ে নিব প্রথমে, আর এটা দই, একটা ভিডিও শেষে খাবো। বগুড়াতে এই মাছ আবার ওরকম কাটা নেই। হ্যাঁ, কাটা আছে। ছোট মহিষের জাল, এটা শুধু শুধু বলে না। যেমন দেখবেন কি, যেমন হাজবেন্ডের থেকে ওয়াইফ সবসময় একটু শর্টই হয়, কিন্তু তাদের যে ক্ষমতা তো সেটা তো, আর এইটা এই মহিষটার সাথে আমি অনেক মিল পেলাম। মানে দেখতে ছোট হলে কি হবে, কিন্তু মারাত্মক জাল। তাই যারা নিজে যারা লম্বা তারা নিজেদের পাওয়ারফুল মনে করে, এরকমটা ভাবার কারণ নেই। হ্যাঁ, শেষ পর্যন্ত দিন শেষে ওই বাসায় গিয়ে আপনাকে ক্ষমতাহীনভাবেই থাকতে হবে।
এই মাছটা আমি খাই, বাট মানে এতগুলো একসাথে খাওয়া হয় না কখনো। এরকম একটা বড় ইলিশ মাছ নিয়ে করার ইচ্ছা আছে, বাট ওই ভিডিওটা মানে একটু রিস্কি হবে, তাই একটু টাইম নিতেছি। আসলে কি এখানে ভাত রাখার মতো পর্যাপ্ত স্পেস নাই, হ্যাঁ, সেখানে ভাতটা আজকে একটু কম নিছি, সেখানে মাছের পিসগুলো অনেক বড় অনেক বড়। হ্যাঁ, আমি যেটুকু খাবার নেই আর খাই, মানে নর্মালি অনেকে এটা খেতে পারবে। দু একটা খাবার অনেক হেভি নেই, ওইটা মানে চাইলেও মানে সবাই পারবে না হাতে গোনা কয়েকজন ছাড়া। কিন্তু এই যে আজকে যেগুলো নিলাম আর মাঝে মাঝে নিই, এগুলো আপনার চাইলে দিলে বাসায় যে কেউ খেতে পারবে, কিন্তু আমি এটা কখনোই সাজেস্ট করবো না। হ্যাঁ, যেমন আপনি বেশি খেলে তখন আপনার এই খাবারটা হজম করতে আপনার শরীর অনেক মানে চাপ পড়ে, তখন আপনাকে এটা মানে ওইভাবেই আপনার শরীরকে রেডি করতে হবে যেন এটা আপনার হজম করতে পারে। এখানে বলবো কম কম খান, বারবার খান, তাহলে শরীরে ক্ষতি হবে না। আচ্ছা, এগুলো তেল, হ্যাঁ, তেলটা খেতে দিচ্ছি না, আমি জাস্ট ওই যে মাছটুকু খেলাম। সামুদ্রিক মাছের তেলগুলো আপনার শরীরের জন্য উপকারী, হ্যাঁ, ওই তেল খেলে আপনার কোনো ক্ষতি হবে না, মানে মাছের তেল খেলে। কিন্তু এই পাঙ্গাস মাছের তেলটা জানি না আমি এটার ব্যাপারে। খেয়ালই নেই, ডিম দুটো রয়ে গেছে। আমি না কখনো খাবার অপচয় করি না। হ্যাঁ, অনেক সময় দেখা গেছে কি, যেমন ভিডিওতে আমি যদি একবার পরিষ্কার করে এটা খেতে চাই, ভিডিওটা অনেক লং হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমি যতটা পারি তাড়াতাড়ি মানে পরিষ্কার করে খেয়ে ওইখানে কাট করে দিই, তারপর ভিডিও শেষ হলে আমি এইগুলো ভালো মতো পরিষ্কার করে তারপর খাই, আমি একটা দানাও ফালাই না, নষ্ট করি না। এই যে যেমন দেখা গেছে, এগুলো আমি যদি একবার পরিষ্কার করে খেতে যাই অনেক টাইম লেগে যাবে, তো এই কারণে আমি কাট করে দিয়ে পরে খাই। এই মাছটা কি আপনার
এক পিস দুই পিস ভালো লাগবে, কিন্তু একসাথে এত বড় মাছ একটা বগুড়া চাপ দিই। হ্যাঁ মানে এটা খাওয়ার জন্য আমি তাড়াতাড়ি একটু তাড়াহুড়ো করতেছি, না তো গোল্লা যাবা। দুইটা গোল্লা যেতেছে আসলে এই কারণে। আলহামদুলিল্লাহ, তো টপিকে নিয়ে চলে আসছি বাবা, এই যে তোমার খাবার চলে আসছে, আর আমার বগুড়া দই, আর এখন সবার কমেন্টসগুলো আমি পড়বো। তো বিসমিল্লাহ, ঠান্ডা তো প্রথম কমেন্টস হচ্ছে মামির হাতের রান্না, ওনার নাম জিমে দিলাম। 5 প্লেট কেমনে খাইলা ভাই, মাশাল্লাহ আল্লাহ তোমাকে সুস্থ রাখুক, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি নিজেও জানি না মানে এতগুলো খাবার নিয়ে খাওয়ার পরে যে কীভাবে মানে শেষ হওয়ার পর আমি নিজে অবাক হয়ে যাই যে কীভাবে শেষ করবো মাশাল্লাহ। খাও। সেকেন্ড কমেন্ট হচ্ছে জুবায়েদ গেমিং, অ্যামেজিং, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। শেখ মোহাম্মদ আতিকুর রহমান ভাইয়া বলছে বেস্ট উইশেস ফর ইউ ব্রাদার, টেক লাভ ফ্রম ওল্ড ঢাকা, থ্যাংক ইউ। হ্যাঁ নারায়ণগঞ্জ আসার দাওয়াত দিল। আরমান হোসেন জিহান লিখছে মাশাল্লাহ, থ্যাংক ইউ। এত তাড়াতাড়ি কীভাবে খেতে পারে মানে, আর আমি একটা কথা বলতেছি, টফি মানে ওকে যারাই দেখে তারাই মানে এক কথায় কি মানে আমার মনে হয় কি বিড়াল একমাত্র প্রাণী যেটা মানে সব থেকে তাড়াতাড়ি মানুষের হৃদয় জায়গা করে নিতে পারে। যে ওকে প্রথম যে যখন বাসে আনি তখন মানে আম্মু বলছিল যে না বিলাই এগুলো মানে ঘর নষ্ট করবে, এই সাজানো গোছানো থাকে সব কিছু এগুলো নষ্ট করে ফেলবে, কিন্তু এখন দেখা গেছে ওর 3 বেলা খাবার আম্মুই দেয়। হ্যাঁ আমিও দেই, কিন্তু আমি যখন সময় না পাই আম্মু দেয়, আর মানে আমি ডাকলেও মানে খুব একটা মানে ভাব নিয়ে থাকে, একটু ভাব নিয়ে থাকবে যে ডাকতেছে একটু পরে যাই। হ্যাঁ কিন্তু আম্মু ডাকার সাথে সাথে যেইখানে থাকুক দৌড়ে চলে আসে, খাটে নিচে থাকুক ওয়াশরুমে থাকুক। অনেক সময় আমি একবার এরকম আমার সামনে তো আম্মু ডাকতেছে ওয়াশরুমে, সেইখান থেকে মানে কাজ শেষ না করে দৌড় মনে খাবার দিবে। তবে অনেক মানে কথা শুনে এই কাটাকো কাটা কই টফি কাটা কি করছো। আচ্ছা এর পরের কমেন্টস পড়বো। আলিফ দেওয়ান ভাই বলছে পারেশ ভাই আপনার খাওয়া দেখলে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। রীতা ব্রহ্মচারী লিখছে তোমার মাছ খাওয়ার স্টাইল খুব স্টাইলে খুব ভালো লাগে, লাভ ইউ, এগিয়ে যাও, পাশে আছি, থ্যাংক ইউ। আসলে লাইটে আলোর কারণে মানে এইখানে তাকানোর পর আবার মানে ডিসপ্লেতে তাকানোর পর লেখাগুলো মানে কেমন ইয়ে হয়ে যায়, গোলা হয়ে যায়। সাইমুম আলম, সাইমুম আপনার খাওয়া দেখে আমার খেতে ইচ্ছা করতেছে, থ্যাংক ইউ, চলে আসবেন। এই যে আসো আসো। এটা তোমার খাবার না, এই যে এই যে এই যে অনামিকা দেওয়ান লিখছে লুকস সো ইয়ামি, হ্যালো কেমন আছো ভাই, তোমার ভিডিও ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। স্বামী মিয়াজি লিখছে ভাইয়া আপনার খাওয়া আমার কাছে ভীষণ ভালো লাগে, আমার যখন খাবার খেতে ইচ্ছা করে না তখন আমি আপনার মতো করে খাই, তাহলে খাওয়া শেষ হয়ে যায়। আসলে কি মানে যখন আপনার খাবার মানে দেখা গেছে যার রুচি নেই খাইতে ইচ্ছা করে না তখন আপনি খাবার ভাগ করবেন, এটা আমার এটা আপনার এটা এটা মানে এরকম ভাগ করলে তখন লাস্টে মানে তাড়াতাড়ি খাওয়া যায়। আমি ছোটোবেলায় এরকম কাজ করতাম,
সিনথিয়া সিন্তু লিখছে ভেরি অ্যাট্রাকটিভ, বিশেষ ভালো লাগলো আজকে বিরত, থ্যাংক ইউ সো মাচ। জাফরুজা ব্লগস লিখছে ভাইয়া আপনি যখন মাছের কাঁটাগুলো খাচ্ছিলেন অনেক ভয় পেয়েছিলাম, যাই হোক অনেক দোয়া রইল। আসলে আমি যেভাবে খাই এইভাবে কেউ খাওয়ার ট্রাই করবেন না। হ্যাঁ, দেখা গেছে একটা জিনিস মানুষ খেতে খেতে অবস্থা হয়ে যায়, একটা মানে ওই কীভাবে খেতে হয় ওইটা বুঝে ফেলে। আর আমি একটু জোরে চাবাই, এই কারণে মাছের কাঁটাগুলো দেখা গেছে যে চাবানোর কারণে নরম হয়ে যায়, তো তখন ইজিলি খেতে পারি, কিন্তু সবাই তো আর এটা পারবে না। হ্যাঁ আচ্ছা, এই লাইটের কারণে। সারিকা মোল্লা লিখছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, আমি আপনার চ্যানেলটি এই প্রথম দেখলাম, আপনার ভিডিওটা খুব ভালো লাগে, বিশেষ করে আপনার খাওয়ার আগে বিসমিল্লা বললেন আমার খুব ভালো লাগে, আর আপনার বিড়ালটা খুব সুন্দর, এইভাবে এগিয়ে যান, আল্লাহ হাফেজ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। বিএম শাকিল আহমেদ ভাইয়া বলছে মাশাল্লাহ আপনি অনেক ভালো ভাইয়া, আপনার মন, আপনার চেহারা, কথা বলার স্টাইল, মাশাল্লাহ সবগুলো ভালো, আপনি সবার কমেন্টে রিপ্লাই দেন আমার অনেক ভালো লাগে, আপনি সত্যি আমাদের অনেক ভালোবাসেন। আসলে আপনাদের কখনো আমি ভিউয়ার্সের চোখে দেখিনি, আপনাদের মানে ফ্যামিলি মেম্বার মনে হয়, এই কারণে মনে হয় কি যে আপনারা একটা কমেন্টস করছেন অবশ্যই রিপ্লাই পড়া আসে, তাই না? এই কারণে আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ে পড়ে তারপর রিপ্লাই দিই, আর মানে গুরুত্ব দিয়ে পড়ি। হ্যাঁ, হাইপার গেমিং লিখছে সই আমি আন্টির রান্না একদিন খাওয়াবেন ভাইয়া, নানগুলো চলে আসবেন। অনন্য আফরিন আপু বলছে আপনার সবগুলো ভিডিও আমি দেখি, কবে যে ভাবি রান্না করে খাবে এবং ভাই এসে বলবে আজ কিন্তু তোমাদের ভাবি রান্না করেছে, এই দিনটা হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ দোয়া করবেন, পেয়ে গেলেই বিয়ে করে ফেলবো। রয়্যাল গেমিং বলছে ভাই আপনার সব ভিডিও দেখি খুব ভালো লাগে, এগিয়ে যান ভাই, পাশে আছি ইনশাল্লাহ, আপনারাই তো আমাদের মানে আপনারাই তো আমার ভরসা, ভালোবাসা। রিয়া ইয়াসমিন আমার আপনার মেয়েকে খুব কিউট লাগে, আমাকে দিয়ে দিন, এইটা ছাড়া সব দেওয়া যাবে বাট এইটা দেওয়া যাবে না, এটা আমার হার্ট কলিজা, দেখতে আসবেন। হ্যাঁ সমস্যা নেই, সবার জন্য ফ্রি মানে দেখার ক্ষেত্রে। জীবন মাহমুদ লিখছে মাশাল্লাহ খুব সুন্দর আমার কাছে, আপনার ভিডিও দেখতে ভালো লাগে, থ্যাংক ইউ, পাশে থাকবেন সবসময়। তারা শারমিন আপু বলছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি এত খাওয়ার পর স্টিল এত ফিট কীভাবে, আমি তো এক গ্লাস পানি খেলেও মোটু হয়ে যাই। আসলে কি খাওয়ার পরে আপনি ওইটা হজম করতে কী কী করা লাগে ওইটা করবেন, তাহলে দেখা গেছে আপনি ফিট থাকতে পারবেন। যেমন আমি অনেক বেশি হাঁটি আর মানে কিছু খাবার খাই, যেমন চিয়া সিড খাই, আরও আরও আসতে হলো এই যে মেথির পানি খাই, এগুলো খেলে আপনার হজম শক্তিটা অনেক ভালো হয়। বাবা এদিকে আসো, এদিকে আসো তুমি। রুমানা মাসুদ লিখছে কিছু মনে না করলে বলি আপনি যে এত খান আপনার ওয়েটটা বাড়ে না, কীভাবে মেনটেন করেন প্লিজ বলবেন, আপনি জিম করেন কীভাবে মেনটেন করেন, আপনার কি খাবার অনেক পছন্দ? আসলে আম্মুর হাতে রান্না তো এখানে এমনিতেই একটু লাইক করি, আর জিম করা হয় বাসায়, কীভাবে মেনটেন করেন? ওই যে খাওয়ার পর অনেক হাঁটি, আর খাওয়ার ক্ষেত্রে দেখা গেছে কি হজম শক্তি বাড়ানোর জন্য আপনার চিয়া সিডটা খেতে পারেন, আর হজম যাতে গ্যাস যাতে না হয় এই কারণে মেথির পানিটা খেতে পারেন, এগুলো আর কি প্রপার ওয়েতে জেনে তারপর খাবেন, নয়তো আবার আপনার ক্ষতি হয়ে যাবে। সব জিনিসই সাইড ইফেক্ট আছে, যেমন পানি খেলে আপনার শরীরে অনেক উপকার, কিন্তু অতিরিক্ত দেখা গেছে 3 লিটার 3.5 লিটার পানি একজন মানুষের জন্য দৈনিক দরকার, এখন যদি আপনি ডেলি 7-8 লিটার পানি খান তাহলে আপনার প্রবলেম, তাই না? এই কারণে সব জিনিসই ভালো খারাপ দুইটা দিকে আছে। না বাবা বলো, আমি আর আমার আব্বু ফিট বলো, আমি একটু বেশি ফিট। হ্যাঁ আমরা এত খাই তো মোটা হয় না। হ্যাঁ এই যে ট্রফি একজন, হ্যাঁ মানে এত খায় কিন্তু মানে তুমি মোটা হো না কেন, তুমি মোটা হলে পাবে নেই। হুম, তুমি মোটা হলে আর ভালো লাগবে, চল টাইগার। হ্যাঁ তো সবাই বেশি বেশি কমেন্টস করবেন, আর প্রত্যেকের কমেন্টস আমি এমনিতে রিপ্লাই দিই, আবার ভিডিওতে দেওয়ার ট্রাই করবো সবসময় ইনশাল্লাহ, আর অনেক কমেন্টস আসে তো সবারটা দেওয়া মানে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, বাট আমি ট্রাই করবো। হ্যাঁ আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম মাঝে মাঝে ভিডিও দেখতে চাইলে হাঙ্গি মাস্টার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বলো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। দুটা ভাইতে করে বলে দিতে চাই।